ফুলচড়িতে ব্রিজ ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক পানিতে ডুবে চালক নিহত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীরবাস সড়কের সালুয়া বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়ে সিমেন্ট ভর্তি একটি ট্রাক, এতে ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের। গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফুলছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকের চাপায় আটকে থাকা চালকের মৃতদেহ উদ্ধারে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি উদ্ধারে ফুলছড়ি ও গাইবান্ধার ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যান। চালক ও সহকারী সম্পর্কে চাষা ভাতিজা, তাদের বাড়ি রাজবাড়ী জেলার সদরে। আসলে সকাল আনুমানিক 7টার দিকে এখানে একটা সিমেন্ট বোঝাই একটা ট্রাক আমাদের এই বেইলি ব্রিজটাতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। আমরা যতদূর জেনেছি যে এখানে ড্রাইভার এবং হেল্পার ছিল, হেল্পার সে বের হতে পারছে এবং সে এখন হসপিটালে পুলিশ হেফাজতে আছে, আর ড্রাইভার সম্ভবত আটকা পড়ে আছে এখনও। ফায়ার সার্ভিস কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে। আমরা এতক্ষণ পর্যন্ত জানি যে তাকে ট্রেস করা গেছে আর কি, ড্রাইভার তাকে বের করার চেষ্টা চলতেছে। এম কে ইসলাম বাবু, ন্যাশনাল ডেস্ক, এম কে টেলিভিশন। দর্শক, এম কে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।